শনিবার হুগলি যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং সুমনা সরকারের নেতৃত্বে শিশু দিবস পালন করা হলো হুগলির আদি সপ্তগ্রাম বিবেকানন্দ আশ্রমে। প্রায় 100-এর বেশি শিশুকে পড়ার সরঞ্জাম সহ মাস্ক, সাবান, চকলেট, মিষ্টি হাতে তুলে দিলেন। পাশাপাশি আবৃত্তি, গান এবং স্বামী বিবেকানন্দকে নিয়ে শিশুরা রচনাও শোনান হুগলি জেলা পরিষদের সহ সভাধিপতি তথা হুগলি লোকসভা যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সুমনা সরকারকে। সুমনা সরকার ছাড়াও উপস্থিত ছিলেন বলাগড় ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি দিব্যেন্দু ঘোষ সহ বিশিষ্ট জনেরা। আমাদের চ্যানেলের পক্ষ থেকে শিশুদের জন্য রইল আন্তরিক অভিনন্দন সহ ভালোবাসা। শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। পণ্ডিত জওহরলাল নেহরুর আজকে জন্মদিন, সেই জন্মদিনটা হচ্ছে শিশু দিবস, যেটা ভারতবাসীর কাছে বলেন যে শিশু দিবস হিসেবে আমরা পালন করি। আমরা প্রতিটা দিনই আমাদের কাছে শিশুরা আদরের এবং অত্যন্ত আমাদের কাছে আদরের, ভালোবাসার, আমরা প্রত্যেকেই বাচ্চাকে ভালোবাসে। তবু আজকে আমরা হুগলি জেলা তৃণমূল যুব কংগ্রেস কমিটির উদ্যোগে আজকের এই সুন্দর একটা অনুষ্ঠান, আমরা বিবেকানন্দ আশ্রমে এসে পৌঁছেছি সপ্তগ্রামে। ভাই শুভদীপ পোদ্দার আমার সেক্রেটারি, তৃণমূল যুব কংগ্রেসের ওদের সব উদ্যোগে আছে আমার সহসভাপতি দুজন আছে, ঝুমা সোমা সরকার আছে, ঝুমা ওরাও আছে, বিদ্যুৎ সরকার আছে, সেক্রেটারি আছে, আমার সক ভাইস প্রেসিডেন্ট আছে তিনসুরা টাউনের তন্ময় রায় আছে, আমার বলাগড় ব্লকের সহসভাপতি ভাই দিব্যেন্দু আছে, এই তিনসুরা মগরা ব্লকের যুব সভাপতি অর্পণ গণ আছে, চিরঞ্জিত দাস আছে, সবাই আছে, এবং ছাত্র সকল আমার নেতা ভাইয়েরা আছে, এখানে বিপিন কাকু আছে, সকলেই আছে। সকলে আমরা মিলে আজকে একটা ক্ষুদ্র প্রয়াস যে বাচ্চাগুলোর সাথে একটু একটু টাইম কাটানো এবং তাদেরকে একটু স্পেশালি তাদের সঙ্গে গল্প করা, একটু নানান সাংস্কৃতিক অনুষ্ঠান করা, যেটা বারবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে প্রত্যেকে যেন মানুষের পাশে থাকে, এবং তিনি বারবার বলেছেন যুব মানে হচ্ছে মানুষের জন্য একটা আস্থার জায়গা থাকে। তো সেই হিসেবেই আমরা চেষ্টা করছি, গতকালকে আমাদের সমস্ত কিছু হয়েছে, তো আমরা চেষ্টা করছি সবাই মিলে যুব তৃণমূল কংগ্রেস কমিটি হুগলি জেলা হুগলি এলএসএফ আমরা সবাই মিলেমিশে একসাথে এভাবেই কাজ করতে চাই, আগামী দিন কাজ করবো। এবং বাচ্চাদের সঙ্গে আপনারা দেখতেই পেলেন যে তাদের হাতে স্যানিটাইজার, মাস্ক, এই বিভিন্ন রকম যতটুকু আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা করেছি। হুগলি থেকে মিরাজুল মল্লিকের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে। It's caught in the crossfire.